সবে তো আপনি বহরমপুর থেকে বাস ছেড়েছেন, এখন তো কলকাতা যেতে গেলে কত স্টপেজ পার হওয়া লাগবে, কথা হচ্ছেন না? আস্তে আস্তে তিনটি স্টপেজে আপনি এসেছেন। মানুষ আমরা যখন রুহের জগতে ছিলাম, আত্মা হিসাবে ছিলাম, অশিক্ষিত যুবকেরা ও আমার বন্ধুগণেরা, ভুল বুঝবেন না, একবার ভালো করে বুঝবার চেষ্টা করুন। ওই রুহানি জগতে যতদিন আমরা ছিলাম, ওই রুহের জগতে থাকাকালে সেদিনে আমরা কোনো মারপিট করি নাই, ঝগড়া করি নাই, আমাদের ভিতরে হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, অহংকার ছিল না, গর্ব ছিল না, ফকর ছিল না, আমাদের ভিতরে আত্ম অহমিকা ছিল না, ছিল কেবল আমার আল্লাহ নামের জিকির। প্রাণ খুলে বললেন না সুবহানাল্লাহ, এই আওয়াজটা গেল কোথায়? দেবীপুর পার হয়ে গেছে না দেবীপুরে পুঁতে গেছে? দেবপুর। হুজুর বলেন কি দেবপুর পুঁতে গেছে? হায় রে আফসোস, জমিন থেকে তো ওঠে আগুন, আগুনের কাজ কখনো নিচে যায় না, উপরে ওঠে। আগুনের কাজ কি করে? উপরে ওঠে। মুমিনের আওয়াজ নিচে যায় না, মুমিনের আওয়াজ উপরে ওঠে। আওয়াজটা আরো জোরে হবে রে ছেলেরা। ভাবছেন হুজুর কি বলেন আপনি? সুবহানাল্লাহ, আমরা জোরে বলবো? আপনার এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আনলাম, কথা বুঝছেন না? ও ছেলেরা জোয়ানেরা মনে রাখুন, আপনি যদি জান্নাতি হওয়ার আশা করেন, এই তসবি আপনার পড়া লাগবে। বিশ্বনবী নূরের নবী জবানে জানালেন, এই তসবিটা যারা পাঠ করে নিয়েছে, সুবহানাল্লাহ তসবিটা যারা দিল থেকে হৃদয় থেকে পড়ে নিয়েছে, আমার রব্বুল আলামিন খুশি হয়ে আনন্দিত হয়ে তার পক্ষ থেকে জান্নাতের ভিতরে একটি সুন্দর খাজুর গাছ রোপণ করে দিয়েছে। যতবার বলবেন ততবার কাজ পাবেন, কি পাবেন? আর যদি বলেন না আমার জান্নাত দরকার নেই, জান্নাত আমার হুজুর দরকার নেই, দরকার আমার জাহান্নাম, ভাই জাহান্নামে যাওয়ার আগে প্রথম টেস্ট করা লাগবে। এলাকায় স্টোভ বলে তো, স্টোভ প্রেসার করে একদিকে পাম্প দিতে হয়, একটা নলের ভিতর দিয়ে একটা ফুটা দিয়ে কেরোসিন বার হয়, হয় কি না? স্টোভ বলে, এ স্টোভ পেশা দিয়ে একবার আগুন ধরাবেন, দেখবেন আগুনের ফুলকাটা শুধু এক জায়গায় থাকে না, সব জায়গায় বিস্তার হয়, সর্বত্র চলে যায়, ছড়িয়ে যায়, তাই না? এ স্টোভে হাঁড়ি দেব না, এ স্টোভে কড়াও দেব না। যিনি বলছেন আমার জাহান্নাম দরকার, এখন ওই শুধু একটা ফুটা দিয়ে বার হওয়া আগুন, তার স্ফুলিঙ্গ কেমন, এটা জাস্ট চাকার জন্য, ওই স্টোভের উপর একবার বসে দেখবেন, কথা বলে না, হাসছে শুধু। হুজুর কি আপনি ওয়াজ করেন? হুজুররা বলেন নামাজ পড়ুন, রোজা রাখুন, আর আপনি বলছেন স্টোভে বসুন। হ্যাঁ, খুব ভালো করে বোঝা লাগবে ভাই, স্টোভের আগুন সামান্য একটা ফুটা আপনার গোটা বডি হাঁড়িটা গরম করে দিয়ে তার ভিতরে দেওয়া গোস্তটা, তার ভিতরে দেওয়া রান্নার সবজি আনাজগুলোকে সিদ্ধ করে দিয়েছে, কি গো ঠিক কিনা বলেন? এমনকি বেশি একটু লক্ষ্য ভ্রষ্ট হলেই আপনার সেটাকে পুড়িয়ে ফেলেছে, কি গো এমন হয়েছে না হয়নি? তাহলে সামান্য ওই স্টোভের ফুটার আগুনে বসতে আপনার ভয় পাচ্ছে, আহা ভয় পাচ্ছে, কিন্তু দুনিয়ার জমিনের এই আগুনের থেকে তো আখেরাতের আগুনটা হবে ভয়াবহ, এর থেকে 70 গুণ বেশি হবে। তাহলে কত কঠিন পরিস্থিতি সেই জায়গাটাতে আল্লাহ যদি না করেন, আহ আল্লাহ বলবে না ফেরেশতারা,
देवपुर ग्रामेर मानुषेरा नामाज पढ़े ना ওদের ঠ্যাংগুলো ধরে ওই জাহান্নামে দিয়ে দাও দিয়ে দাও এই দেবপুর গ্রামের মানুষ এর জুমার নামাজ পড়ে সব পালায় আর মসজিদ মুখো হয় না এদের সব ধরে ওই যাই যে জায়গা থেকে আগুন বার হচ্ছে জাহান্নামের ওইখানটা বসাও এ আমার বান্দা আমি তা করেছি কি তোদের প্রতি আমি এখনো পর্যন্ত ভুল সিদ্ধান্ত নেইনি আমি আল্লাহ তোদেরকে এত প্যার করি এত ভালোবাসি এত মহব্বত করি যা অন্য কোন বান্দাকে করি না আমি তো তোদের মুশরিক বলে ডাকতে পারতাম আমি তোদের ইহুদি বলে ডাকতে পারতাম তোদেরকে নাসারা বলে ডাকতে পারতাম তোদেরকে কাফের বেঈমান বলে ডাকতে পারতাম তা তো ডাকি নাই আমি আল্লাহ তোদের এত ভালোবাসি তোদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছি ईमानदारेर आवाज एरकम हय कथा बोले ना कि गो मने खावा हयनि सत्यि कि ताई ओ छेलेरा जोयानेरा भूल बुझबेन ना घड़ीर काटाटा जेमन टिक 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 करे बाजे ओ छेलेरा जोयानेरा आमार आपनार आल्लाहके खुशी करार परे रब्बुल आलामीन आमाके आपनाके निये आमार आपनार अम्मा जान बोले एक जगह आछे दुनियार जमीने आमरा जाके माँ बोले डाकी क्यों इंग्रेजीते बोलें मदार क्यों इंग्रेजीते बोलें मदार क्यों बा आरबीते बोलें अम्मी क्यों बा बोलें उम्मी क्यों बा बोलें अम्मा एमन करे माँ माँ बोले क्यों डाके ओ छेलेरा जोयानेरा ओई आदर करे माँ ओई मायेर गर्भेर भितरे आल्लाह तबारक ताआला आमार उपर खुशी हये आनंद আনন্দিত হয়ে আমি সুবহানাল্লাহ বলেছিলাম আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম আমি এমন করে আল্লাহু আকবার বলেছিলাম ফেরেশতাদের আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞেস করেন ও আমার ফেরেশতারা দেবপুর গ্রামের মানুষেরা নিশুদ রাতে কি করে এই একদল ফেরেশতা তাদের নাম হলো সাইয়াহিন ওই সাইয়াহিন ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যে সেখানে বলতে শুরু করেন আয় আমার মাবুদ আপনার আপনার বান্দা বান্দি তারা দুনিয়ার জমিনে বসে কখনো ইউসাব্বিহুনাকা কখনো আপনার নামে তসবি পাঠ করেন ইউকাব্বিরুনাকা কখনো তাকবীর ধ্বনি পাঠ করেন কখনো ইউহামিদুনাকা কখনো কখনো তারা আপনার নামের প্রশংসা জ্ঞাপন করে আমার আল্লাহ পাক বলেন ওরা কি দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমাকে দেখেছে না আল্লাহ দেখে আপনাকে দেখেনি ওরা কি নবীকে দেখেছে না আল্লাহ নবীকেও দেখেনি আল্লাহ ওই সময় বলেন ও ফেরেশতারা ওই সকল প্যারা আমার বান্দা বান্দিদের চেহারা খানা নিয়ে তোমরা আমার আরশে মুআল্লার সম্মুখে বসে যাও আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি কাছে থেকে আমার ওই বান্দা বান্দির চেহারা গুলো দেখি কি সৌভাগ্যবান আপনি চলে গেলেন যিনি তার কথা বাদ দেন কিন্তু রয়েছেন তো আপনি জানবেন আপনার এই নকশা আপনার এই চেহারা ফেস ফেরেশতারা নিয়ে আল্লাহর সম্মুখে বসে আছেন আপনি এখানে সুবহানাল্লাহ পড়ছেন আল্লাহর দরবারে তারাও সুবহানাল্লাহ পড়ছেন আপনি এখানে আল্লাহু আকবার বলছেন সেখানেও তারা আল্লাহু আকবার বলছেন আপনি এখানে দরুদ শরীফ পড়ছেন সেখানেও তারা দরুদ শরীফ পড়ছেন বন্ধু আপনি ভাবছেন যে হুজুর এই ইসালে সবই এলাম আমাদের কোনো সব লাভ হলো না সব তো লাভ আপনার আপনারা বৃথা এটা ভাববেন না লাভ আমাদের উভয়ের আল্লাহ নিজে বলছেন ইয়া কওমানা আজিবু দাআ ইয়া আল্লাহ ও আমার কওম ও আমার জাতিরা তোমরা আমার পথে এসো আজিবু দাআ ইয়া আল্লাহ যখন আমি আল্লাহ আমার দিকে ডাক দেয় আমার বান্দারা হাঁক দেয় ফাআজ্জানা মুআজ্জিনুন মুআজ্জিন হাঁকে হাইয়া আলা সালাহ বলে না বলে না আমি আল্লাহ আমার দিকে ডাকে না ডাকে না ডাকে তোমরা সাড়া দাও এসো ওয়ামিনু বিহি তাদের কথা বিশ্বাস করো মেনে নাও ইয়াগফিরু লাকুম জুনুবাকুম ওয়ায়ুজিরকুম মিন আযাবিন আলিম আমি তোমাদের
যদি তোমরা সেখানে আসো বসো এবং আদবের সঙ্গে থাকো আলেম ওলামাদের ইজ্জত করো ফলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেব এই উপলক্ষ করে যে সমস্ত ওয়ারিস আপনার উত্তরাধিকার আপনার পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছেন আমি আল্লাহ তাদেরও কবরের আযাব থেকে নিস্তার দান করব চিন্তা করেন কি সৌভাগ্যবান আমরা দুনিয়ার জমিনের অফার খুঁজে বেড়াচ্ছি কোথায় জিও অফার আছে কোথাও ভোডাফোনের অফার আছে কোথাও আইডিয়া কিসের অফার আছে আরে জিও যখন এলো বলল ফ্রি ফ্রি শুধু আধার কার্ড দাও ফ্রি কিচ্ছু লাগবে না এই কথা ঠিক না ভুল বলছি কিন্তু বেশ পায়ে ধরে হাট বসালো লাথি মেরে দান তুলছে কি গো ঠিক না ভুল গো পায়ে ধরে হাট বসালো আর লাথি মেরে দান তুলছে আল্লাহু আকবার এখন বলছে যে হুজুর এই জিওই পয়সা আর মারবো না এত দাম বেশি হলি হয় নাকি মানুষ কত পয়সা ইনকাম করবে কিন্তু আপনার রব্বুল আলামিন কত দয়ালু তিনি একটাই কথা বলেছেন হ্যাঁ আমার বান্দা ওরে আমার বান্দা রে তোদের কাছ থেকে কোনো মাল আমি ফিরিতে নেব না ফিরিতে নেব না আমি ফিরে দিতে পারি আমি ফিরে দিতে পারি কিন্তু তোদের মাল আমি ফিরে নেব ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ঈমানদারেরা তোমাদের ঈমান আর নেক আমলটা আমার কাছে নিয়ে এসো আমি আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস আমি রব্বুল আলামিন আমার কাছে যখন নিয়ে আসবে ওই স্বচ্ছ আমলগুলো আমি রব্বুল আলামিন আমি কিনে নেব তার বিনিময় আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব তোমরা নামাজ পড়েছো নেকি হয়েছে আমি তো নেকি এমনি দিয়েছি রোজা রেখেছো নেকি হয়েছে আমি তো এমনি দিয়েছি কিন্তু আমি নেব না আমি ফিরি নেব না তোমাদের দিয়ে আবার আমি নিয়ে নেব ফিরি নেব না আমি কিনে নেব তার বিনিময় আমি জান্নাত দেব তোমরা পৃথিবীতে গিয়েছো বাজার করতে দুনিয়ায় এসেছো বাজার করতে আর দুনিয়া ও মাযিরাতুল আখিরা এই পৃথিবীটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত স্বরূপ আপনি এসেছেন একটা থলে হাতে করে এ থলেতে ভরে নেবেন নামাজের নেকি রোজার নেকি তুজবি তাহলিলের নেকি জিকির ফিকিরের নেকি দান খয়রাতের নেকি অন্যের উপকার করার নেকি কথা বুঝছেন রাস্তায় কাঁটা পড়ে আছে সরিয়ে দেওয়ার নেকি আহারে এক অভাবিনী ব্যক্তি এসেছেন ভুকার্থ মুসাফির আপনি তাকে খানা খাওয়ালেন সে খাওয়ার নেকি আপনার নিকটে দৈনন্দিন পাঁচবার আসেন একজন ফেরেশতা নাম কি কি নাম আজরাইল মালাকুল মওত আজরাইল আসেন একজন বলছেন হুজুর আজরাইল আসবে কি করে কাছে কুকুর আছে দেখছেন হুজুররাই তো বলে কুকুর থাকে যেখানে ফেরেশতা নাই সেখানে আমি তো কুকুর নেই আছি এখানে আর ফেরেশতা আসবে না বোকা জানে না ওখানে রহমতের ফেরেশতা আসবে না কিন্তু ওই যে জান কবচকারী ফেরেশতা আসবে না এ কথা নাই কথাও যা এসেছে আজরাইল মালাকুল মওত আমাদের নিকটে আসে আর বলে যান প্রস্তুত হন গুছিয়ে নেন চলে যেতে হবে পাঁচবার আসেন আর ভুলে যান প্রস্তুত হন গুছিয়ে নেন চলে যেতে হবে কি প্রস্তুত হবেন কি রেডি হবেন আপনি আপনি রেডি আছেন আমার তো এখনো গুছিয়ে নেওয়া হয়নি এই বাস দাঁড়াও দাঁড়াও যেও না কলকাতায় যাব আমি আমি বাড়ির থেকে গুছিয়ে নিয়ে আসি দাঁড়াবে বাস দাঁড়াবে আরে এতক্ষণ পরে আপনার বোধ হয় বুঝ এসেছে
ও মুসলমান ভুল বুঝবেন না, ঘড়ির কাঁটার মতো যখন বারোটা বেজে যাবে আমার আপনার চোখের কাঁটাটা টিকটিক করে চলছে, কানের কাঁটাটা টিকটিক করে চলছে, নাসিকার নাসারন্ধ্রের কাঁটাটা টিকটিক করে চলছে, আমার হাটের কাঁটাটা টিকটিক করে চলছে, আমার কিডনির কাঁটাটা টিকটিক করে চলছে, আমার কদমের কাঁটাটা টিকটিক করে চলছে, আমার হস্তদয়ের কাঁটাটা টিকটিক করে চলছে, আমার জবানের কাঁটাটা টিকটিক করে চলছে। ও মুসলমান ওরে যুবক ভুল বুঝো না রে, যেদিন আমার আপনার চোখের কাঁটা নাকের কাঁটা কানের কাঁটা জবানের কাঁটাটা যখন স্টপ হয়ে যাবে, আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, রব্বুল আলামিন বললেন বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে পাঠালাম, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করেছি রে বান্দা, দুনিয়ার জমিনে পাঠালাম তোদের হায়াত দিয়েছি, মওত একদিন তোদের আমি আল্লাহ দেব, তবে মওত আসার আগে আমি আল্লাহ তোদের এক্সাম নেব পরীক্ষা নেব, আমি আল্লাহ তোদের ইমতিহান নেব পরীক্ষা নেব রে বান্দা, তোরা কত নেকি করে আসতে পারি, বন্ধু জানি না আপনারা কেমন ভাবে নিচ্ছেন, আসলে আমি আপনাদের কাছে একেবারে প্রথম, সময়টা ছিল 8টা থেকে হয়ে গেছে 12টার দিকে, কথা বুঝছেন, যাই হোক তথাপিও আমি ওই গল্প গাছা করছি না, কোরআন ও হাদিসের আলোকে যে নির্যাসটুকু আমাদের প্রয়োজন সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দরকার ওষুধ, আপনার কাশি হয়েছে জ্বরের ওষুধ দিলে হবে, আপনারা যদি বলেন হুজুর গল্প করুন চলে যান, আমি এত সুন্দর ঘটনা বলবো চোখ দিয়ে পানি এসে যাবে, কানতে কানতে নাক দিয়ে শিকনি বার হয়ে যাবে, কিন্তু ঘটনা আপনি শুনলেন, ঘটনা শুনে আপনার জীবনে কতটা কাজে আসবে তা জানি না, আমি আপনাদের অঙ্ক করে হিসাব কষে বোঝাবার চেষ্টা করছি যে তিন ট্রিককে নয় হয়, তিন ট্রিককে ছয় হয় না, ভালো করে বুঝবার চেষ্টা করুন নিজের মাথাতে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়, কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাতে বোঝে, কথা বুঝছেন, আমার মুরব্বী আমাদের চোখের কাঁটা নাকের কাঁটাটা যখন দাঁড়িয়ে যাবে না, নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, যতই প্রেসার করে আপনি অক্সিজেন দেওয়ার চেষ্টা করুন আর নেবে না, আরে আপনার তো মৌতের ঘন্টা পড়ে গেছে, আপনার তো মরণের ঘন্টা পড়ে গেছে, আমার আল্লাহ নিজে জানাচ্ছেন বান্দারে তোর মরণের ঘন্টা যখন পড়ে যাবে আর যতই বলিস আল্লাহ একটু নামাজ পড়ে নেই আর বাস দাঁড়াবে, আজরাইল আর দাঁড়াবে, আসবে আর আত্মাটা নিয়ে চলে যাবে, যুবক ছেলে জানে না বোঝে না, ওই যুবক ছেলেটা শুনে নাও, ও আমার যুবক বন্ধুরা বাইকের পিছনে বিবিকে বসালেন, আপনি বিবির সঙ্গে আলাপ করে নিয়ে গাড়িটি স্টার্ট করব কিনা জিজ্ঞাসা করে বিবির ইজাজত পেয়ে গেলেন, স্টার্ট করলেন শ্বশুর শাশুড়িদের থেকে আপনি কিনা আলবিদা জানিয়ে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসছেন, ও যুবক মরণের সময় যখন হয়ে যাবে ওই মুর্শিদাবাদ টু কলকাতা খাই রোডে ওঠার পর আপনার মরণের সময়টা যদি রোডে থাকে পিকআপটা বেড়ে যাবে আর বেড়ে কষার সময় আল্লাহ দেবে না, কি গো কথা বুঝে আসছে, বেড়ে কষার সময় আর ছেলেরা জোয়ানেরা আড্ডা দিতে 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 মদের গেলাসটা সম্মুখে বসালেন, ছেলেরা জোয়ানেরা ও যুবকেরা মনে রাখুন মদের গেলাসটা ঢোক দেবে, ঠোঁটে নিয়েছো এমন করে গিলে ফেলেছো এক ঢোক আর তওবা করার সুযোগ আল্লাহ দেবে না, মরণ
মরণের সময় যখন হয়ে যাবে আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিনে তোমার বিআই আছে তোমার বিআই সাহেবের হাতটা ধরে এত সুন্দর ঘর বানালে দুতলা ওঠার জন্য আজ বিআইয়ের হাতটা ধরে সিঁড়ি বেয়ে উঠেছো এক কদম উঠেছো সিঁড়িতে আর একটা কদম তোলার ক্ষমতা আমি দেব না বান্দা তোর মরণের সময় যখন হয়ে যাবে দেয়াল গাঁথতে গাঁথতে সবে খুন্তিটা বেলচাটা দিয়ে এক খামচা নিয়ে এমন করে মশলাটা ইটের গায়ে মেরেছিস বান্দা আর মশলা তোলার ক্ষমতা তোকে দেব না ওখান থেকে আছাড় খেয়ে জমিনে পড়ে যাবি রে তোর কার্য ক্ষমতা শেষ হয়ে যাবে তোর আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে তোর চোখের দেখাটা স্টপ হয়ে যাবে তোর কানের শোনাটা বন্ধ হয়ে যাবে তোর স্টপের হার্ট বিটটা আর লাভটা পর্যন্ত করবে না করবে ডাক্তার দেখে বলবে হি ইজ ডেড ইনি তো ইন্তিকাল করেছেন আমার আর কিছু করার